ভেরি গুড মর্নিং টু লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তোমরা বলছো গুড মর্নিং কেন বলছি রাত্রে, বাট এখন 4:50 বাজে, আমরা 4টার সময় উঠে গেছি, রেডিও হয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে যাচ্ছে, 4:30 রওনা দেওয়ার কথা ছিল। আমরা এখন যাচ্ছি টাইগার হিলে, যেটা কালকে বলেছিলাম সানরাইজ দেখতে, মানুষের মর্নিং ওয়ার্কেও বেরিয়ে গেছে। আর আমাদের গাড়ি যেটা ছিল পুরাই এক টাইমে 4টার সময় আমাদের কল করে উঠিয়েও দিয়েছে, আর 4:30 সময় পুরো 4:30 আমাদের গেটের সামনে এসে পৌঁছেও গেছে, বাট অনেক কন্টিনিউয়াস কল করছে। আর রীতমার সময় প্লেট করে আমরা দুজনে এসে অলরেডি দাঁড়িয়ে আছি। গাইস কুয়াশা দেখো, আর এত বেশি ঠান্ডা ছিল, আমরা জ্যাকেট সোয়েটার ইনার সব লাগিয়ে, ওই যে সবগুলো গাড়ির সানরাইজ দেখতে যাচ্ছে। আমরা এত ইনার জ্যাকেট বুকেট লাগিয়েও মানে এত ঠান্ডা লেগেছে, ডবল ডবল ব্ল্যাঙ্কেট ইউজ করেছি, এরপর ঠান্ডাই লেগেছে, অত বেশি ঠান্ডা এখানে। মানে এখানেও ঠান্ডাগুলো মানে আলাদা লেভেলের, আমাদের শিলচর ঠান্ডা আর এখানে ঠান্ডা একটু কেন জানি যায় না, একটু ডিফারেন্স লাগছে, বাট আমাদের শিলচর ঠান্ডা থেকে এখানে অনেকটাই বেশি ঠান্ডা। এমন ঠান্ডা আমি লাইফে কোনো সময় ফিল করিনি। অ্যান্ড ওরা আসছে, ওরা আসলে জলদি জায়গাতে যাচ্ছি, জায়গা থেকে জলদি তোমাদেরকে সব সিন দেখাচ্ছি। সেদিকে আরও সামনে যাচ্ছে, আসছে, এখন মোবাইলে ক্লিয়ার বোঝা যাচ্ছে, এখন মোটামুটি ফর্সা হয়ে গেছে, যা আমরা ঠিক টাইমে এসেছি, মানে ফর্সা হওয়ার আগে এসেছি। দেখো ক্রাউড, দেখো এখন হালকা বোঝা যাচ্ছে। ভাই ভাই আমার হাতের কন্ডিশন কি হচ্ছে, আমি জাস্ট মানে যারা এরকম ঠান্ডাতে ফেস করেছে গরমের, মানে যারা গরমের জায়গায় থাকো এরকম ঠান্ডা ফার্স্ট টাইম ফেস করেছে, ওরাই মানে বুঝতে পারছে, আর কেউই বুঝতে পারছে না। আমার হাতে লিটারালি মানে কি বলবো, ব্যথা স্টার্ট করে দিয়েছে। তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করছো না, ভাবছো বেশি বাড়িয়ে বলছি। দেখো দেখো যাক, লাইফে ফার্স্ট টাইম একটু একটু হলো তো বরফ দেখতে পেরেছি। হ্যাঁ বরফ নাকি এগুলো, এগুলো কি মানে ঘাসগুলো পুরো সাদা হয়ে আছে, বরফের মতোই, বরফই বলতে গেলে, আই থিঙ্ক ফ্রিজ হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দি ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা অ্যাট 6:16। গাইজ দেখো এখন হালকা হালকা লাল হয়েছে, এখন সূর্যের রশ্মিটা পড়ছে, মানে সানরেজ এটা, আর আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে যাবে, রেড কালার জানি না কী কালার হবে। আসলি DSLR দিয়ে একবার ভিউ দেখালাম, এতে বেশি ভালো কোয়ালিটি আমি তোমাদেরকে দিতে পারবো না। এগেইন 6টা বিশের ভিউ দেখো, ও এখন গিয়ে মেইন সানরাইজটা পড়ছে। আস্তে আস্তে 9:30 মধ্যে বেজে গেছে, এখন 9:50 বেজে গেছে, 10 মিনিটের ভিতরে যেভাবে হোক রেডি হয়ে বেরোতে হবে। আমরা এখন ব্রেকফাস্ট ফ্রেশ হওয়া শেষ, এখন ব্রেকফাস্টটা রুমে নিয়ে এসে গেছি, চায় আর ম্যাগি, ভালোই কোয়ান্টিটি দিয়েছে 50 রুপিসে, দেখো না এটা 70 হবে মেবি, এটা ভেজ ম্যাগি অ্যান্ড কফি, কফি না এটা চা। চলো গিয়ে আবার বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কই যাচ্ছি। গাইস 4:40 বাজে অ্যান্ড দিস ইজ আওয়ার কন্ডিশন, বাসের সিচুয়েশন দেখো। গাইস এখন তোমাদেরকে কাহিনী বলি, অ্যাট লাস্ট বাসে করে রওনা দিয়েছি, 105 টাকা করে টিকিট ছিল। এটা একটা বাস, এটা 10টা পিছে, তো গভর্নমেন্ট বাস আধা ঘন্টা পরে পরে ছাড়ে, অ্যান্ড ওই নিউ মার্কেট নাম ছিল, ওইখান থেকে টিকিট করে উঠতে লাগে। এক এক সময় এক এক সিস্টেম থাকে, তো বলে লাভ নেই। আচ্ছা এক্সপিরিয়েন্সের কথা যেটা আছে এটা তো পরে বলবো, বাট এটাই বলবো যে ভুলেও তোমরা দার্জিলিংয়ে সিজন টাইমে একদম পিক টাইমে ভুলেও আসবে না, এত ভীষি ভিড় থাকে আর বলে লাভ নেই। তো আমি তো তোমাদেরকে একদমই রিকমেন্ড করবো না বাসে আসার জন্য, তোমাদের ভাগ্য যদি খুবই বেশি খারাপ থাকে বা বাজেট যদি খুবই বেশি খারাপ থাকে দেন বাসে আসো, না হলে বাসে আসার কোনো মানেই নেই। আজকের দিনটা বহুত বেশি ভালো অ্যান্ড বহুত বেশি খারাপ, অনেকটাই বেশি খারাপ গেছে। এখন একটা এক কাপ চা খাচ্ছি, ওই সকাল এক কাপ চা খেয়েছিলাম আর দেন এখন এক কাপ চা খাচ্ছি, মানে সকাল 10টার সময় চা খেয়েছিলাম আর এখন বাজে 5টা অলমোস্ট, এত সময় পরে জাস্ট খাচ্ছি। সকালে যে মেগার চা খেয়েছিলাম আর কিচ্ছু খেতে পারিনি সারাদিন বাস স্ট্যান্ডে। আকাশ তো গাইস শুধু চা খেয়েছে, ম্যাগিও খাইনি, আর আমরা ম্যাগি খেয়েছি, মনীষও কিছু খাইনি, জাস্ট চাই, মনীষ চাও খাইনি, না মনীষের চাও খাইনি,
জাস্ট আমরা রুমে বসে এতটুকু টাইম ওয়েস্ট করে দিয়েছি অ্যান্ড দেন আমাদের যে রিজার্ভ গাড়ি ছিল ওইটাও আমরা ক্যান্সেল করে দিয়েছি, ভেবেছিলাম নিজেরা ঘুরবো, আর লেট হয়ে গেছে যার জন্য আমরা রুপে তো যেতে পারিনি, এটার জন্য অনেকটা বেশি কষ্ট লাগছে। এরপর আমরা চলে গেছি শেয়ারিং ক্যাব খুঁজতে, শেয়ারিং ক্যাব পাইনি বিকজ সবগুলো ডিমান্ড করছিল ওরা রিজার্ভ যাবে 3-4 হাজার টাকা ডিমান্ড করছিল। তারপর একটা আন্টি পেয়েছিলাম, অনেকটা বেশি হেল্প করেছে, শেয়ারিং ক্যাবের জায়গায় গিয়ে উনি কথা বলেছে, তারপর গাড়ির সাথেও কথা বলেছে, 3,000 গাড়ি পেয়েছিলাম বাট আমরা হবে না। দেন আন্টি দাঁড়া করিয়ে বাস টিকিট টুকেট কাটিয়ে দিয়েছে আমাদেরকে, বলেছে যে যদি টাকার হেল্প লাগে কল করতে, নম্বর দিয়েছে। ভাই এরকম কেউ হয় নাকি নেপালি আন্টি? সো এই জায়গায় এরকম ভালো মানুষও আছে আবার খারাপ মানুষও আছে কিছু, সো এটি সব মিলিয়ে। বাট আজকের জার্নিটা, বাসের জার্নিটা অত বেশি খারাপ লাগছে। সো আগে আমরা যাই নিউ জলপাইগুড়ি শিলিগুড়িতে, শিলিগুড়িতে যাওয়ার পর ডিসাইড করবো কি আজকে আমরা রওনা দেবো না কালকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। সো দার্জিলিংয়ের ট্রিপ কালকের দিনটা বহুত বেশি ভালো গেছিলো, আজকের দিনটা সকালটা কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো গেছিলো, বাট এখন আর বাকি জিনিস ঘুরতে পারিনি। আর এখন আজকে রিটার্ন করছি, রুম ক্যান্সেল করে দিয়েছিলাম, রুমেরও 2 দিন আমাদের রেন্ট দিতে হয়েছিল, কোনো কম রাখেনি, ওইটাই এক্সপিরিয়েন্স। মোবাইলে বোঝা যাচ্ছে না বাট 5টা বাজে আর কুয়াশা এত বেশি হয়ে আছে, যত বেশি ঘুরবে অত বেশি জানবে। সো আমার এটাই এক্সপিরিয়েন্স হয়ে আছে দার্জিলিংয়ের, বহুত সুন্দর সুন্দর ভিডিও দেখেছি, বহুত ভালো ভালো ভিডিও দেখেছি, বাট সবগুলো ভিডিও তুমি যদি নভেম্বরও হও তখন ঠিক আছে। আর হোটেল মিনিমাম 2 মাস আগে বুক করে রাখবে, অনলাইনে হলে তো ভালো, আর ফোন করে তোমরা বুক করে নিতে পারো। আমাদের যেটা ছিল অ্যাভারেজ ছিল, ঠিকঠাক ছিল, ওইটাও বুক করে নিতে পারো। লাস্ট আমি আগের ব্লগ দেখে না নাম্বার দিয়ে দিয়েছি। আর গাড়িগুলো যেগুলো বুক করবে আগে থেকে বুক করে রেখে দেবে, কোন কোন জায়গা তোমাদেরকে ঘুরাবে, কী কী ঘুরাবে, ওইগুলো আমরা প্রথম বুক করিনি, কালকে গিয়ে বুক করেছিলাম সাথে সাথে, যেটার জন্য রেটও বেশি দিতে লেগেছে, বাট বিভিন্ন সময় ঘুরতেও পারিনি। এরপর আজকেও গেছি, আজকে 1800 টাকা দিয়েছে টাইগারহিল দেখতে গেছে, এরপর আমাদের হোটেলে ছেড়ে দিয়েছিল, ভেবেছিলাম নিজেরা যাবো, বাট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে এত লেট হয়ে গেছে, লাস্ট মিনিট আমাদের ডিসিশন দিতে লেগেছে যে ডাইরেক্ট এনজিপিতে রিটার্ন করবো, বিকজ আবার 6:30টার সময় ট্রেন, 6:30টার সময় ট্রেন ধরার হলে আমার 3টার সময় রওনা দিতে লাগবে, যেটার জন্য আবার রিজার্ভ করতে লাগবে। আর এইখানে 4-5টার পর্যন্ত মানে শেয়ারিং ক্যাব বা যেগুলোই বলো বাস ওস পাওয়া যায়, বহুত বেশি ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আজকের। আমরা অনেকটাই টায়ার্ড, ঘুমাই না খাই না, আগে জিবিতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলে গিয়ে একটু ফ্রেশ হবো। এই হলো আমাদের বাসের কন্ডিশন, আমরা সিট পেয়ে গেছি লাকি। গাইজ আমরা অ্যাট লাস্ট এই লাস্ট ম্যাচ সিট পেয়েছি, বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে আমাদের। মানে এক্সপিরিয়েন্স বলো, আসার সময় কত আরাম এসেছ, যাওয়ার সময় কত প্যারামে যাচ্ছ, আমরা সবাই ঘুমিয়ে যাচ্ছি বিকজ আমারও ভোমিটিংয়ে ভাব হচ্ছে, লাস্টে বসেছি, বুঝতেই পারছো কি কন্ডিশন, একটা সেটে পাশে পাঁচজন। গাইজ 6:00 বাজে আমরা আমাদের এনজিপি জংশনের একটু আগে নামিয়ে দিয়েছি, জংশনে যাবে না বিকজ কি একটা প্রবলেম, ব্রিজের কি একটা বললো, একটু আমরা এখন যাবো জংশনের সামনে গিয়ে হোটেল নেবো, তারপর ফ্রেশে বাকি সব কথাবার্তা। গাইজ আমাদের 60 রুপিস থালি দিতে কে কে দিয়েছে, আলু ভর্তা দিয়েছে, এদিকে একটা সবজি দিয়েছে, আর কি দিয়েছে, হচ্ছে চাটনি দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, আর এই প্লেটটার দাম হলো 100 টাকা না, রুই মাছ দিয়ে দিয়েছে, সো হ্যাঁ তো মাছের দাম 40 টাকা পড়েছে, সো রেটগুলো ভালোই আছে, বাট মেন কথা হলো ভাতটা একটু মোটা। 10 টাকা 10 টাকা 10 টাকা ব্যাগ 10 টাকা, আয় ব্যাগ উঠালে 10 টাকা, তোর 50 ডিমান্ড বেশি, ব্যাগ উঠালে 10, ব্যাগ উঠালে 10। ওহ হেই, হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা হয়তো ভাবছো বললো যে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ সব বলছি, হোটেল থেকে ডাইরেক্ট খাওয়ার দেখালো, খাওয়া থেকে ডাইরেক্ট স্টেশন দেখালো, স্টেশন থেকে ডাইরেক্ট ঘরে, কী হচ্ছে এসব, কী হচ্ছে? অ্যাকচুয়ালি বলে দিই, তোমরা তো জানোই যে আমার থেকে মনীষের মোবাইলটা একটু ভালো ক্যামেরাটা, সো মনীষের মোবাইল থেকে কিছু ব্লগ করেছি, আমার মোবাইল থেকে কিছু ব্লগ করেছি, তো এইটাই ওর মোবাইল থেকে আমার মোবাইলে ট্রান্সফার করতে করতে মিডিলে কিছু ভিডিওস উড়ে গেছে, আর কিছু বলার নেই। সো এটার জন্যই ব্লগটা লাস্টের দিকে এরকম হয়েছে, আর মিডিল দিকটা এরকম হয়েছে, অনেক বেশি ডিটেলস আমি ব্লগটা বানিয়েছিলাম বাট অনেকগুলো ভিডিও মিসিং হয়ে গেছে, এটার জন্য এরকম হয়েছে ব্লগটা, কিছু করার নেই। নেক্সট যে আমরা কলকাতার ফার্স্ট ডে, এই ব্লগটা এরকমই হয়েছে মোটামুটি, কিছু ভিডিও মিসিং আছে যেটার জন্য দক্ষিণেশ্বর মন্দিরের ভিডিওটা ভালো করে বানানো হয়নি। অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম হোটেলের সুন্দরবনে পার ডে 1200 টাকা করে নিয়েছে, যেটা শিলিগুড়ি জংশনে ছিল, এই গল্লি দিয়ে বেরিয়ে মানে একটা গল্লির মধ্যে পুরা একটানা হোটেল ছিল সবগুলো, এই গলির থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, হোটেল ছিল, খাবার হোটেল ছিল, যেখানে আমরা আরামসে খেয়ে নিয়েছি ভেজ থালি উলি, যেটা তুমি দেখেছো অলরেডি ব্লগে। আই হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। এখন একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শুনে নাও, যারা আমাকে ইনস্টাতে ফলো করে অলরেডি জেনে গেছো যে 21st অফ জানুয়ারিতে দি উইন্টার ভ্যালি ভাইবস একটা ডিজে নাইট অর্গানাইজ করতে চলেছে শিলচরে, যেটাতে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিজে, ডিজে শেমলেস মানি অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই, ডিজে সুস্মি অল দ্য ওয়ে ফ্রম দিল্লি, অলসো ডিজে দাক্স ফ্রম গুয়াহাটি, ডিজে পলস ফ্রম শিলচর, 4টে জায়গায় ডিজে পারফর্ম করতে চলেছে। গাইস আগুন লাগিয়ে দেবে, মানে
আলাদাই হবে। সো আমি তো অবভিয়াসলি জয়েন করেছি, তোমরাও জয়েন করো, যারা করবে না অবভিয়াসলি মিস করবে। 24 আওয়ার্সের জন্য একটা অফার বের করেছে, নর্মাল পাস 99 অ্যান্ড বিএবি পাস যেটা 299। জলদি টিকিট কাটো গাইস, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আর যারা যারা অফলাইন টিকিট কাটতে চাও গডফাদার রেস্টুরেন্টে পেয়ে যাবে। অ্যান্ড ভিনটা হলো সোনারট মিজোরাম সার্কিট হাউসের ঠিক উল্টা দিকে। যারা যারা ডিজে প্রোগ্রাম আমাকে দেখবে প্লিজ এসে কথা বলবে, বিকজ আমার নতুন নতুন মানুষের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে। চলো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আই হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। গুড বাই।